বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, যারা জেল কিলিং এর নেপথ্যে ছিলেন, চিহ্নিত করে তাদের কেউ কিভাবে বিচারের আওতায় বা এমন একটা অনুশাসনের আওতায় আনতে হবে যেন মানুষ অন্তত পক্ষে এই বার্তা পায় যে অন্যায় করলে বা অন্যায়ের সাথে জড়িত থাকলে তার বাংলাদেশে বিচার হবে। জামাতের বিচারের ব্যাপারে আইনটা প্রণয়ন করে দিয়েছি, সেটাকেও আমাদের দায়িত্ব, এটা এটার শেষ দেখা।